চুলার মধ্যে একটা সসপ্যানে আলু, ডিম আর টমেটো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই যে কুয়েল পাখির ডিম, আমার বাচ্চারা খেতে পছন্দ করে, সেজন্য কুয়েল পাখির ডিম সিদ্ধ দিয়েছি। আর আজ আমি একদম পারফেক্ট হোস্টেলের মতো আমি ফুচকা তৈরি করব ঘরে, সেজন্য আলু সিদ্ধ করেছি এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এই তো আমি সিদ্ধ করে একটা চালনিতে সবগুলো ঢেলে নিচ্ছি। তো এই তো কুয়েল পাখির ডিমটা আমি এই যে ছুলে নিচ্ছি, আমার বাচ্চারা খাবে, ওরা কুয়েল পাখির ডিম অনেক পছন্দ করে। আর এই কুয়েল পাখির ডিমে অনেক পুষ্টি থাকে, তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে দিবেন। কুয়েল পাখির ডিম আসলে অনেক সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ। তো এই তো আমি এই যে একটি বাটিতে 2.5 কাপ পরিমাণ ময়দা এখানে নিয়ে নিলাম। তো এই ময়দার সাথে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তাল মাখনা। এই ফুচকা তৈরিতে তাল মাখনা প্রয়োজন হয়, তো আমি তাল মাখনা দিলাম। আর সামান্য পরিমাণ মতো আমি খাবার সোডা, এটা বেকিং পাউডার না, খাবার সোডা দিয়েছি অল্প পরিমাণে। আর পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে আমি ফুচকার ব্যাটারটা তৈরি করে নেব। তো এই তো আমি আগে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দুয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে আমি পারফেক্ট হোস্টেলের মতো ঘরেই ফুচকা তৈরি করে নিব। তো এই তো আমি ফুচকা তৈরির জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি। আর এখানে আমি টকটা তৈরি করেছি ফুচকা দিয়ে খাবারের জন্য। আমি তেঁতুল এবং যে একটা সল্ট আছে, টেস্টিং সল্ট, সেই সল্টটাও আমি তেঁতুলের সাথে দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এই তো আমার এই যে আমি ছোট ছোট সেই ফুচকার যে ডোটা তৈরি করেছিলাম, সেটা আমি 5 মিনিট রেস্টে রেখে এখন ছোট ছোট লেচি করে নিচ্ছি। লেচি করে আমি প্রতিটা লেচি ছোট ছোট করে রুটি তৈরি করে নেব। প্রতিটা লেচি দিয়ে একটি করে ছোট ছোট রুটি তৈরি করে, যে এভাবে ছোট ছোট করে আমি রুটি তৈরি করব, যে সবগুলো রুটি এভাবে আমি তৈরি করে নেব। আমার রুটি তৈরি হয়েছে, তো আমি একটি রুটি নিচে আর একটি রুটি উপরে এভাবে দিয়ে আমি বড় করে একটি রুটি তৈরি করে এটা একটা কাটার দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আসলে আমার কাটার নেই, এটা একটা স্যান্টের বোতলের যে উপরের কোটার মুখটা, সেটা দিয়ে আমি এভাবে গোল গোল করে প্রতিটা রুটি এভাবে একটির উপর আরেকটি দিয়ে বেলে বড় করে রুটি তৈরি করে গোল গোল করে কেটে ফুচকা তৈরি করে নিয়েছি। তো এই যে এভাবে আমি সবগুলো ফুচকা তৈরি করে নিয়েছি। তো আমরা ঘরে সহজেই এভাবে ফুচকা তৈরি করে রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসেই খেতে পারি।
তো আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তো আমরা বাইরে তেমন যাইনি, তো বাচ্চারা ঘরেই বলছে আম্মু ফুচকা তৈরি করে দাও, ফুচকা খাবো, কারণ পার্কে বসে ফুচকা খেতে আসলে ভীষণ ভালো লাগে। তো যাইনি, আর এমনিতেও ভালো লাগে না, এমনি দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না, সেজন্য ঘরেই আমি রাত্রে সন্ধ্যাবেলায় তো ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে ফুচকা তৈরি করে ফেললাম। তো প্রতিটা ফুচকা এভাবে আমি কড়াইয়ে তেল দিয়ে গরম হওয়ার সাথে সাথে সবগুলো ফুচকা এভাবে আমি ভেজে নিচ্ছি। তো এপিট ওপিট করে একদম কড়া করে আমি সবগুলো ফুচকা এভাবে ভেজে নিয়েছি। ফুচকা বানানো শেষ, এখন আমি ফুচকার সাথে খাওয়ার জন্য টক তৈরি করে নিচ্ছি। তো আগে আমি তেঁতুল এবং টেস্টিং সল্ট একসাথে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন সেখানে ওই যে আমি একটা মশলা শুকনা মরিচ যে টালি করে শুকনা মরিচ এবং সেখানে পাঁচফোড়ন এবং বড়শত সব মিলিয়ে যে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেই মশলাটা এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি এবং লবণ, ধনে পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, এখানে সব কিছু আমি একসাথে মিশিয়ে সেই ফুচকা দিয়ে খাওয়ার জন্য টকটা তৈরি করে নিয়েছি। আসলে এই টকটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, আপনারা অবশ্যই পরিবার পরিজন নিয়ে ঘরে বসে এভাবে ফুচকা তৈরি এবং টক তৈরি করে খাবেন, অনেক ভালো লাগবে। তো সম্পূর্ণ টকটাই যে আমি মিক্সড করে নিচ্ছি, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো এখন আমি ফুচকাগুলো আমি আলু ভর্তায় যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু ভর্তাটা স্বাভাবিক যেভাবে আলু ভর্তা করি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সব কিছু দিয়ে, সেভাবে আমি আলু ভর্তাটা তৈরি করে ফুচকার ভিতরে যে ঢুকিয়ে দিচ্ছি এবং ফুচকার ভিতরে আমি সাজিয়ে নিচ্ছি। তো এই তো আমার তৈরি হয়ে গিয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলে ফুচকা। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আমার এই ভিডিওটি সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে আর যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার এই ছোট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন সামনে। তো সবার জন্য আমার দোয়া রইল ও ভালোবাসা রইল। তো আর কি বলবো, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, সবাই এভাবে ফুচকা তৈরি করে খাবেন, ভীষণ টেস্ট হয়েছে। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ।